অ্যাডমিনিস্ট্রেটর বলে একজন বসে আছেন ফিরাদ হাকিম মহাশয়, তিনি আবার কায়দা করে কোয়ারেন্টাইন করার নাম করে বস্তি এলাকা থেকে নিয়ে হাই রাইজ বিল্ডিংয়ে এখন থেকে প্রোগ্রামিং শুরু হয়েছে। যদি কোভিড আছে তাহলে ইলেকশন কমিশনকে যখন ইলেকশন ডিক্লেয়ার করেছেন এনশিওর করতে হবে কি প্রত্যেকটা মানুষ এই ভোটের আগে যাতে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হোক, আর ভ্যাকসিন না দিলেও যত কম সংখ্যক মানুষ ভিতরে যেখানে পোলিং স্টেশন আছে ওখানে সরকারি যারা পোলিং অফিসার আছেন প্রিজাইডিং অফিসার থেকে নিয়ে ফার্স্ট পোলস পোলিং সেকেন্ড পোলিং বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্ট যাতে ওর ভিতরে না বসতে পারেন। কেন, কোভিড আছে, আপনি একদিকে বলছেন কোভিড আছে, সমস্ত গাইডলাইনটাকে আরও শক্ত করে দিয়েছেন, আর একদিকে আপনি দুনিয়ার ওই ড্যামি ভরে দিয়ে ফলস লোককে ভরে দিয়ে ওখানে ভয় দেখিয়ে আপনি ভোটটা করবেন। আমরা সবাই জানি, ইলেকশন কমিশনকে আমরা বলেছি যে প্রত্যেকটা বুথে 200 থেকে 300 মানে মরা ব্যক্তি বা এখান থেকে চলে গেছেন তাদের ভোট আছে, সেই ভোটগুলোকে জোর করে সরকারি দল ওখানে দিয়ে দেয়। মুখ্যমন্ত্রী ইলেকশন লড়ছেন, উনি নিশ্চিতভাবে যে রাজ্য সরকারের কর্মচারী নিজের দলের যারা ওদের ইউনিয়নের লোকেদেরকে এই ডিউটিতে তিনটে জায়গায় যে ইলেকশন হচ্ছে লাগানোর চেষ্টা হচ্ছে, সেখানে আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে কেন্দ্রীয় সরকারের যারা এমপ্লয়ি আছেন তাদেরকে দেওয়া হোক। কেন, 500 বা 5000 নাম আসার পরে যেভাবে তাকে নিয়ে আসা হবে র্যান্ডম নাম চুজ হয়, তো 5000 নাম যদি আমি দিয়ে থাকি তো 500 বেরোলে তো আমার লোকই বেরোবে। এখানে পশ্চিমবাংলায় যে তৃণমূলের সরকার আছে সেইভাবে টিচার থেকে নিয়ে সেইভাবে সরকারি কর্মচারী থেকে নিয়ে সেইভাবে একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করছে, তাকে রোকার জন্যে আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আপনারা এটাকে বন্ধ করুন। এখানে আপনি হাজার কেন, 5000 10000 লোককে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় কেন, যেহেতু মুখ্যমন্ত্রী নিজে ইলেকশন লড়ছেন উনি এর উপরে প্রভাব ফেলতে পারেন। আজকে সারা জায়গায় এখনও ভবানীপুরে ওনার ছবি ঘুরে বেড়াচ্ছে, উনি সরকারি বিজ্ঞাপন দিয়ে করছেন, এখন পর্যন্ত ইলেকশন কমিশন তাকে ওখান থেকে সরায়নি। এইটা কি করে হবে, আর 40 কোম্পানি যাতে হাই রাইজ বিল্ডিং বস্তি এলাকার মানুষ ভোট দিতে পারে, আমরা কি দেখেছি, হাই রাইজ বিল্ডিং 4টে ক্রিমিনাল যাচ্ছে সঙ্গে সিভিল ড্রেসে পুলিশ, এখানে একজন শান্তনু বিশ্বাস আছেন তিনি পুলিশ অফিসার আছেন না তৃণমূলের নেতা আছেন আমরা জানি না, একটা থানায় দুটো পদ, একজন আইসি আর এসিপি কালীঘাটকে উনি মেনটেন করবেন, তিনি ঠিক করেছেন 600 সিভিল ড্রেসে পুলিশ থাকবে, তারা সেক্টর ইনচার্জ হিসাবে যেন তাদের ভোট নেওয়ার জন্যে তাদেরকে পাঠানো যাবে, আর প্যারামিলিটারি লোকগুলোকে বলা যাবে বাইরে। তার জন্যে আমরা বলেছি 40 কোম্পানি এখানে প্যারামিলিটারি রাখতে হবে, যারা ইনশিওর করবে কি যে মানুষগুলো হাইরাইজ বিল্ডিং থাকেন বা বস্তিতে থাকেন যারা ভোট দিতে পারে না, যাদেরকে আজ থেকে ভয় দেখানো হচ্ছে, সেই মানুষগুলো ভোট দিতে পারে।